প্রিয় বন্ধুরা তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই বিভিন্ন নিউজ পেপার বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন সংবাদ পেয়েছ যে তোমাদের পরীক্ষার বিভিন্ন নিয়মকানুন শুনেছ কিন্তু অফিসিয়ালভাবে সংসদ অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য অফিসিয়াল পরীক্ষার নিয়ম প্রকাশিত করলো এবছর দু হাজার বাইশের উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর পরীক্ষার নিয়ম কি বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। এ টু জেড তথ্য পরীক্ষার নিয়ম নিয়ে জানাবো কাজে ভিডিওটি একাদশ এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি স্টুডেন্ট প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করছে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার নিয়ম কারণ সম্পর্কে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটি কি দেখে নেব তো এখানে দেখতেই পাচ্ছ দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা তো এখানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু এই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের যে রুটিন রয়েছে সেই রুটিন তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকে এবং তারপরে একাদশ শ্রেণীর যে রুটিন রয়েছে সেই রুটিনও তোমাদের এখানে দেওয়া দিয়ে দেওয়া রয়েছে তারপরে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে নির্দেশিকা দেওয়া রয়েছে সেই নির্দেশিকা দেখে নেব। দেখো এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো এখানে দেখতেই পাচ্ছ দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা এখানে সাধারণ নির্দেশিকা দেওয়া রয়েছে সাধারণ নির্দেশিকায় কি দেওয়া রয়েছে একজন পরীক্ষার্থীর কিন্তু প্রত্যেকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে তাহলেই কিন্তু নির্দিষ্ট স্থানে বসে পরীক্ষা দিতে পারবে তারপরে কদ আগে কী দেওয়া রয়েছে একজন পরীক্ষার্থী আবশ্যিক তার অ্যাডমিট কার্ড এর উল্টো পিঠে এবং উত্তরপত্রের প্রথমের পাথায় বর্ণিত নির্দেশাবলী মেনে চলবেন পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী তার সঙ্গে কোনো বই কাগজ নোট মুদ্রিত কোনো কিছু মোবাইল ফোন ইত্যাদি রাখতে পারবেন না কোনো পরীক্ষার্থী এই সব অমান্য করলে তাকে পরীক্ষা দেওয়া থেকে বিরত করা হতে পারে বা তার বিরুদ্ধে অসাধু উপায় অবলম্বনের অভিযোগ আনা হতে পারে তারপরে এখানে তোমাদের যেটা বলেছি যে তোমাদের ক্যালকুলেটর তোমরা কিন্তু রাখতে পারবে তার মানে তোমরা বুঝতেই পারছো যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন দুটোই নিয়ে যেতে হচ্ছে যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছে তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং তোমাদের কিন্তু কোনো মোবাইল ফোন নোটস বা কোনো চিরকুট বা তোমাদের ইলেকট্রনিক কোনো ডিভাইস এই সমস্ত কিছু কিন্তু পরীক্ষার হলে নিয়ে তোমরা প্রবেশ করতে পারবে না যদি প্রবেশ করো তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হতে পারে এবং তোমার প্রয়োজন মাফিক তোমরা পেন্সিল বক্স রবার পেন্সিল যেগুলো প্রয়োজন পড়ে পরীক্ষা দেওয়ার জন্য সেগুলো অবশ্যই ক্যারি করতে পারো সাথে তোমাদের জানিয়েও দিয়েছিলাম যে তোমরা তা চাইলে তোমাদের ক্যালকুলেটার অতি অবশ্যই নিতে পারো ও তোমরা যারা তোমাদের যাদের ফিজিক্স রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে অ্যাকাউন্টেন্সি রয়েছে যাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেটার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে যাবে এইটি টু এফেক্টস পর্যন্ত অ্যালাউ করবে এর ওপরে হলে হানড্রেড এফেক্টস কিন্তু অ্যালাউ করবে না কাজেই তোমরা বুঝে তোমাদের যে ক্যালকুলেটার প্রয়োজন বা যে ক্যালকুলেটারের অনুমতি দেওয়া আছে সেই ধরনের ক্যালকুলেটার তোমরা নিয়ে যেতে পারো এরপরে কোনো পরীক্ষার্থীর যদি কোনো রকম অসুবিধা থাকে বা সংক্রমিত থাকে বা কোভিড নাইন্টিন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে এবং যারা এবং যারা দৃষ্টিহীন এবং এবং প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু আলাদাভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে এবং তারা মিনিট অর্থাৎ ঘন্টা কিন্তু এক্সট্রা পরীক্ষা দেওয়ার জন্য পাবে যেটা পরিষ্কারভাবে বিজ্ঞপ্তিতে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং পরীক্ষার দিন তোমার সঙ্গে যেই যাক না কেন পিতা মাতা আহ বা তোমার সঙ্গে এবং পরীক্ষার দিন তোমার সঙ্গে পিতা মাতা কিংবা তোমার পরিচিত যেই যাক না কেন তাকে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না গেটের বাইরেই তাদের থাকতে হবে প্রবেশের অনুমতি তাদের নেই শুধুমাত্র ক্যান্ডিডেট অর্থাৎ স্টুডেন্ট যে পরীক্ষা দেবে সেই প্রবেশ করতে পারবে এরপরে পরীক্ষার সময় বিষয়ক সতর্কীকরণ অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষার্থীকে এই সতর্কীকরণ মাথায় রাখতেই হবে পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে তোমার বিদ্যালয়ে তোমার হলে কিন্তু উপস্থিত তোমাকে হতেই হবে অর্থাৎ তুমি পরীক্ষার দিন কিন্তু পরীক্ষার মোটামুটি কুড়ি মিনিট আগে তিরিশ মিনিট আগে তোমাকে কক্ষে বা হলে কিন্তু উপস্থিত হতেই হবে পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে ঘন্টা দেওয়া হবে এবং তোমাকে হলে ঢুকিয়ে দেওয়া হবে এবং তুমি সেই তোমার নির্দিষ্ট স্থানে যেখানে বসে তুমি পরীক্ষা দেবে সেখানে তোমাকে বসিয়ে দেওয়া হবে তারপরে যখন পরীক্ষা শুরু হবে তখন একটা ঘণ্টা দেওয়া হবে তোমার মাথায় রাখতে হবে এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পনেরো মিনিট আগেও একটা ঘন্টা দেওয়া হবে তোমাকে অ্যালার্ট করার জন্য আর পনেরো মিনিট বাকি আছে এবং পরীক্ষা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরও একটা ঘন্টা দেওয়া হবে মানে যে এই চারটে ঘন্টা কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে যেটা তোমরা সকলেই জানো এবছরের নতুন নিয়ম উচ্চমাধ্যমিক প্রত্যেকটা পরীক্ষার্থী নিজের স্কুলেই পরীক্ষা দেবে একাদশ শ্রেণীর প্রত্যেকটা বিদ পরীক্ষার্থী প্রত্যেক বছরের মতো এবছরের নিজের স্কুলেই পরীক্ষা দেবে এবং প্রত্যেকটা বেঞ্চে দুজনের বেশি বসানো যাবে না সর্বাধিক ঠিক যে নিয়মাবিধি রয়েছে যে গাইডলাইন আছে সেটাকে মেনে একটা বেঞ্চে দুজন ছাত্রছাত্রী বসতে পারে প্রতিটি বেঞ্চে কমপক্ষে একজন এবং সর্বাধিক দুজন মানে বেঞ্চ ছোট হলে একজনকে বসানো হবে বেঞ্চ বড় হলে এ তাহলে কিন্তু দুজনকে বসানো হবে এরকমই কিন্তু নির্দেশ দেওয়া রয়েছে এরপরে প্রশ্নপত্র সংক্রান্ত নির্দেশ বলি দু সালে একই সাথে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক এর পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিকে নিউ সিলেবাস এর পরীক্ষা দু হাজার পদ্ধতি অনুসরণ গ্রহণ করা হবে এ এর জন্য কি কি বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে তা দেখো এখানে পুরো বিষয়টা তোমাদের সহজে এক্সপ্লেন করি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নপত্র হয় না তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুটো প্রশ্নপত্র থাকে একটা হচ্ছে পার্ট এর প্রশ্ন আরেকটা হচ্ছে পার্ট বি এর প্রশ্ন পার্ট এর প্রশ্নতে কি থাকে তোমাদের যে বট কোশ্চেনগুলো রয়েছে অর্থাৎ আর তোমাদের রয়েছে দু নম্বরের কোশ্চেন তিন নম্বরের চার নম্বরের পাঁচ নম্বরের ছ নম্বরের আট নম্বরের বড় যে কোশ্চেনগুলো থাকে সেই শুধুমাত্র প্রশ্নপত্র যেটা সেই প্রশ্নপত্রটা পার্ট এতে থাকে সেখানে তোমাদের কী হচ্ছে যেরকমভাবে মাধ্যমিকে তোমরা প্রশ্ন পেয়েছিলে সেই রকমই প্রশ্ন থাকে এমসিকিউ ওখানে থাকবে না শর্ট শর্ট কোশ্চেন ওখানে থাকবে না শুধুমাত্র দু নম্বর থেকে শুরু হয়ে বড়ো কোশ্চেন ওখানে থাকবে যেটা পার্ট এর প্রশ্নপত্র হবে এবার পার্ট বিয়ে কি থাকবে এ পার্ট বিয়ের প্রশ্নপত্রে থাকবে এমসিকিউ কিউ অর্থাৎ এক নম্বরের শর্ট কোশ্চেন এবং তোমাদের থাকবে কিন্তু ওখানে এমসিকিউ আর এই বি টাইপকে কিন্তু শুধুমাত্র প্রশ্নপত্র একেবারেই বলা যাবে না এটা হচ্ছে কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট অর্থাৎ তোমাদের বি টাইপে প্রশ্ন থাকবে প্রশ্ন সাথেই থাকবে অ্যান্সার লেখার জায়গা অর্থাৎ থাকলে থাকবে এব সি ডির মধ্যে যেটা হবে ধরো বি অপশান সঠিক বি লিখে দেবে অর্থাৎ তোমাদের কী থাকবে এস কোশ্চেন থাকবে কোশ্চেনের সাথেই থাকবে অ্যান্সার অর্থাৎ অর্থাৎ তোমাদের বি টাইপের প্রশ্ন তো থাকবেই সাথে থাকবে অ্যান্সার লেখার জায়গা এমসি থাকলে চারটে এমসি কিউ থাকবে পাশে একটা বক্স দেওয়া থাকবে যে অপশানটা সঠিক হবে ধরো বি অপশান সঠিক হয়েছে ওখানে বি লিখে দিলে বা গ অপশান সঠিক হয়েছে ওখানে গ লিখে দিলে শকে তাহলেই হয়ে গেল তারপরে থাকবে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনে কী হবে এ তোমাদের এক নম্বরে একটা কোশ্চেন দেওয়া হলো ওই কোশ্চেনটার একটা লাইন ফাঁকা রেখে দেওয়া হয়েছে এ সেটা প্রশ্নের মধ্যেই উত্তর লেখার জায়গা থাকবে ওখানে তোমাদের লিখে দিতে হবে অর্থাৎ বুঝতেই পারছো বি পার্টে তোমাদের এমসিকিউ থাকবে আর শর্ট কোশ্চেন এক নম্বরে থাকবে যেখানে তোমাদের প্রশ্নের উপরেই উত্তর লিখতে হবে অর্থাৎ বি পার্টে এর যে প্রশ্নপত্র সেটা তোমরা বাড়ি আনতে পারবে না প্রশ্নের মধ্যেই এই তোমাদের উত্তর লিখতে হবে প্রশ্নের মধ্যেই তোমাদের উত্তর লেখার জায়গা থাকবে ওখানে উত্তর লিখেই পরীক্ষার সম্পূর্ণ ও বি পার্টের কোশ্চেন সহ অ্যান্সার বা যেটাকে বলা হচ্ছে কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট সেটাকে কিন্তু তোমাদের জমা দিয়ে দিতে হবে এ তোমাদের বোর্ডকে এবং এ পার্টে যে প্রশ্নপত্রটা রয়েছে এ অর্থাৎ শুধুমাত্র প্রশ্ন রয়ে থাকবে এ পাটে বট কোশ্চেন দু নম্বর থেকে আট নম্বরের কোশ্চেন থাকবে সেটার জন্য তোমাদের আলাদা খাতা দেওয়া হবে এ সেই খাতার মধ্যে তোমাদের কিন্তু ওই কোশ্চেনগুলো লিখতে হবে অর্থাৎ বি পাটের এর কোশ্চেনটা তোমাদের জমা দিয়ে দিতে হচ্ছে যেটাই এমসিকিউ এসিকিউ থাকছে এ পাটের যেটা লং কোশ্চেন থাকছে সেই কোশ্চেনটা তোমরা অন্য সাদা পে পেজে যেরকমভাবে তোমরা পরীক্ষা দাও সেই পেজে লিখে ওটাকে জমা দিয়ে দিতে হচ্ছে প্রশ্নপত্রটা আনতে পারছো তার মানে বুঝতেই পারছো ও বি পার্টটা সম্পূর্ণ তুমি জমা দিয়ে দিচ্ছ এ পার্টে শুধুমাত্র প্রশ্নপত্র থাকছে বলে সেটাকে তুমি আনতে পারছো আশা করি ক্লিয়ার হয়েছে এই এ পার্ট এবং বি পার্ট এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু ও ফুল লিখিত পরীক্ষার অ্যান্সার দিতে হবে তো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো যে কোশ্চেন অ্যান্সার নিয়ে এবার এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি যে তোমাদের এই যে বি পার্টের এমসিকিউ এবং এসিকিউ টাইপের প্রশ্নপত্রটা রয়েছে এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রশ্ন তো এক হয় কিন্তু প্রশ্নের প্যাটার্ন এক হয় না তোমার ধরো ও এক দাগে যে কোশ্চেনটা রয়েছে সেটা তোমার বন্ধুর ওর ধরো দশ দাগে রয়েছে এ তোমার যেটা দু দাগে রয়েছে সেটা বন্ধুর সাত দাগে মানে ঘুরিয়ে করে এর চারটে সেট তৈরি করা হয় এই চারটে সেটকে এক ঘুরিয়ে ফিরিয়ে স্টুডেন্টদের দেওয়া হয় মানে একটা সিরিজ অনুযায়ী মানে তোমাদের ছবিতে দেখিয়ে দিই ছবি রকম এইরকমভাবে এরো দিয়ে যেটা দেখানো রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এর অ্যাকচুয়ালি প্রশ্নপত্রের চারটে আলাদা আলাদা সেট এট মানে প্রশ্নপত্র একই থাকছে ঘুরিয়ে ফিরিয়ে যে সেটগুলো তৈরি করা হচ্ছে এমসিকিউর সেটা দিয়ে দেওয়া হয় যাতে পাশের জন্য থেকে যদি তুমি শুধু অপশান জিজ্ঞাসা করো বা উত্তর জিজ্ঞাসা করো তোমার সাথে তার মিলবে না কারণ তো ওর যে এক নম্বর দাগে যে প্রশ্নটা রয়েছে তোমার সেই প্রশ্নটা দেখা গেলো অনেক লাস্টে রয়েছে দশ নম্বর কিংবা বারো নম্বর দাগে বুঝতে পারছো এইভাবে তোমাদের এমসিকিউর কোশ্চেনটা দেওয়া হয় যাতে এমসিকিউর কোশ্চেনটা সহজে তুমি বন্ধু থেকে পাশের বন্ধুর থেকে জেনে নিতে না পারো তারপরে এখানে দিয়ে দিয়ে যে প্রত্যেকটি বেঞ্চে দুজনের বেশি বসছে না তো সেগুলো যে স্কুল পরিদর্শক রয়েছে তারা অ্যাকচুয়ালি দেখবে এবং মূল কেন্দ্রে সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কি না পরীক্ষা সেটা কী হচ্ছে সেন্ট্রাল ইনচার্জ দেখবে ঠিক আছে এবং পরীক্ষা পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরীক্ষার প্রশ্নপত্র সেন্টারে মানে স্কুলে এসে পৌঁছাবে তারপরে এখানে পরীক্ষার সময়কাল বলে দিয়েছে মা সকাল দশটাই উচ্চ মাধ্যমিকে শুরু হবে একটা পনেরোতে শেষ হবে আর একাদশ শ্রেণীর ক্ষেত্রে দুটোতে শুরু হবে পাঁচটা পনেরোতে শেষ হবে ঠিক আছে নিউ সিলেবাসের অ্যাকর্ডিং পরীক্ষা হবে ঠিক আছে ঐচ্ছিক বিষয়গুলো এখানে বলে দিয়েছে তো এখানে প্রচুর বড় একটা তোমাদের বিষয় বলেছে যেগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেটা আমি বলছি এখানে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য যে নির্দেশ পরীক্ষার ক্ষেত্রে কোনো মোবাইল ফোন রাখা যাবে না বই খাতা নোটসবুক ঠিক আছে মোবাইল ফোন জাতীয় বই ইলেকট্রিক যন্ত্র কিন্তু এখানে বা ইলেকট্রিক গ্যাজেট কিন্তু রাখা যাবে না এখানে তোমাদের পাটে পাটবির যে বিষয়গুলো আছে শিক্ষকদের দিয়ে সিগনেচার করিয়ে নিতে হবে এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে তারপরে পরীক্ষায় যে গার্ড দেবে সেই গার্ডের যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে যে এখানে এ একটা ইনভিজিলেটর থাকছে ঠিক আছে একটা ক্লাসের মধ্যে আরেকটা ইনভিজিলেটর কিন্তু এই পাশে থাকবে মানে দুজন ওন শিক্ষক কিন্তু গার্ড দেবে আর এখানে একটা বেঞ্চে চারজন বসা যায় এরকম বেঞ্চে কিন্তু দুজন তোমরা বসতে পারবে ঠিক আছে এই রকমভাবে বসানো হবে ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমাদের পরীক্ষায় যে শিক্ষকরা গার্ড দেবে সেই শিক্ষকরা কারা থাকবেন তোমাদের স্কুলের যে শিক্ষকরা আছে সেই শিক্ষকরাই কিন্তু সম্ভবত তোমাদের পরীক্ষায় গার্ড দেবেন এবং তোমাদের পরীক্ষার হলের ভেতরে ওই শিক্ষকরাই থাকবেন কিন্তু তাদের ওপর নজরদারি রাখবে বোর্ডের বোর্ডের আদিকর্তারা অর্থাৎ বোর্ডের যে অফিসার ইনচার্জ রয়েছে তারা সব শিক্ষকের মানে প্রধান শিক্ষকের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকবেন এবং বোর্ডের আধিকারিকরা অ্যাকচুয়ালি নজরদারি চালাতে পারেন এর প্রয়োজন অনুসারে কোনো গণ্ডগোল হলে সে বিষয়ে এই অ্যাকচুয়ালি হস্তক্ষেপ করতে পারেন কিন্তু ও পরীক্ষার কক্ষে বোর্ডের কোনো আধিকারিককে প্রবেশের অনুমতি কিন্তু সেরকমভাবে দেয়া নেই অর্থাৎ পরীক্ষার কক্ষে এ হলের ভেতর কিন্তু তোমাদের যে শিক্ষকরা আছে তারাই কিন্তু থাকবেন পুরো গাইডলাইনটা অনেক বড় বিস্তারিত তোমাদের যেটুকু জানা দরকার সেটুকু আমি তোমাদের জানিয়ে দিলাম এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো একটা কথা মাস যেটা ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন রোল নাম্বার আর এগুলো তোমরা অবশ্যই ফলো করবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা প্রত্যেকেই মাথায় রাখবে তোমরা যদি কেউ চিটিং করতে বা অসৎ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে ধরা পড়ো তোমাদের পরীক্ষায় কিন্তু আরে করা হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়ারও সম্ভাবনা রয়েছে আর তোমরা অনেকেই একটা বিষয় করে থাকো যে পরীক্ষায় যাতে বেশি নম্বর পাওয়া যায় সেই কারণে পরীক্ষার খাতার ভাজে কিছু টাকা দিয়ে দেওয়া হয় এরকম বিষয় যদি করতে গিয়ে তোমরা ধরা পড়ো মানে টাকা দিতে গিয়েও যদি পরীক্ষার ভাজে ধরা পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমার আকে শিক্ষক মানে বোর্ডের কর্তৃপক্ষ চাইলে কিন্তু তোমার খাতাটা বাতিল করে দিতেই পারে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে অনুরোধ করবো সৎ অপদ্ধতি অবলম্বন করেই পরীক্ষা দেওয়া পুরো গাইডলাইনটা তোমাদের মোটামুটিভাবে যেগুলো তোমাদের দরকার জানা সেগুলো প্রত্যেকটাই তোমাদের জানিয়ে দিলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো ও আর ব্যক্তিগতভাবে কিছু মতামত থাকলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো প্রত্যেকে ভালো থেকেও তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো ও আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয়